মুর্শিদাবাদের ময়ূরাক্ষী নদী থেকে রমরমিয়ে চলছে অবৈধভাবে বালি তোলা। সেই অবৈধ বালি তোলা বন্ধ করতে আরো তৎপর হলো প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বালি খাদানে। মুর্শিদাবাদের ময়ূরাক্ষী নদীতে রমরমিয়ে চলছে অবৈধভাবে বালি তোলা। এবার তাতে লাগাম দিতেই এক উদ্যোগ গ্রহণ করলো কান্দি মহকুমা শাসক। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই গোপন সূত্রে খবর পেয়ে কান্দির মহকুমা শাসক রবীন কুমার চান্দ্রা অভিযান চালিয়ে অবৈধভাবে আটক করে সাতটি ওভারলোডেড ট্রাক। ট্রাকগুলিতে ছিল না কোনো নম্বর প্লেট, যদিও ঘটনার পর থেকেই পলাতক ট্রাক চালক। রোডের উপরে আমি দেখেছি সাতটি ট্রাক্টর ওভারলোডেড উইথ স্যান্ড। এখন আমি সেটা বলতে পারবো না কি স্যান্ড ইজ ইলিগাল অর নট, কিন্তু ওভারলোডেড ছিল। তো দেখে আমি গাড়ি থেকে নামিয়ে একটু গিয়ে জিজ্ঞাসা করতে যখন গেলাম তখন কি দেখছি কি যে ড্রাইভাররা ছিল সেটা গাড়ি থেকে নামিয়ে পালিয়ে গেল। তো জেনারেলি আমি সেটাই ভেবেছি কি যদি লিগাল হতো তো এই করতে তো কেউ যাবে না, মানে লিগাল কাজ করতে গিয়েছে তো নামে কী লাভ, মানে আমাকে বুঝিয়ে দিত কি আছে ডকুমেন্ট, এই আছে পারমিট, আমি নিয়ে যাচ্ছি। তারপরে যে আমি দেখি যে একটা ট্রাক্টরের নাম্বার প্লেট ছিল না, ওভারলোডেড তো ছিলই। তো তারপরেই আমি আরটিও অফিস কল করেছি, বিএলআরওকে কল করেছি, যে গাড়িগুলো আছে তো সিজ করা হয়েছে। তারপরে এই প্রসিজার আছে আর মানে ইলিগাল আছে কি না সেটা দেখা যাবে, যদি লিগাল আছে তো কত পরিমাণ পারমিশন আছে, কত পরিমাণ ওভারলোডেড আছে সেটা দেখা যাবে, যদি সম্পূর্ণতাই ইলিগাল আছে তো মানে যে আছে সেটার মানে ফাইন বা পেনাল্টি যে হবে তা করা যাবে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছে বিরোধীরা। পুলিশের চোখকে ধাঁধা দিয়ে কিভাবে দিনের পর দিন রমরমিয়ে অবৈধভাবে বালি খাদান চালানো হচ্ছে প্রশ্ন তুলছে বিরোধীরা। এমনকি গোটা ঘটনায় শাসক দলকেই কাঠগড়ায় তুলছেন বিজেপি নেত্রী বিনীত রায়। প্রথমে আমি আমাদের এসডিও সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর কাজ করার জন্য। আর দ্বিতীয়, সামনে পঞ্চায়েত ইলেকশন আছে, আমরা কিন্তু আগেও বলেছি কি এই প্রশাসন দিয়ে কিন্তু তৃণমূল সরকার, এটা বলবো মমতা ব্যানার্জির পুলিশ, এতদিন কিন্তু চোখে পড়েনি কি এইভাবে। আজ কালকে তো সাতটাই ট্রাক ধরা পড়েছে, এখন যে কত কি আছে, তো পুলিশের নাকে ডোগায় এই কাজগুলো হচ্ছে, এটা নতুন কিছু না। সামনে পঞ্চায়েত ইলেকশন, আর আগেও বলেছি এখনও বলছি কি পুলিশের নিষ্ক্রিয়তা, আর পুলিশ কিন্তু ওই যে ব্লক সভাপতি বুথ সভাপতি এখন পুলিশই কিন্তু টিএমসির কাজ করছে। মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট, সময় কলকাতা।